দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক ইডির সমন। 21 ডিসেম্বর কেজরিওয়ালক হাজিরর নির্দেশ ইডির। দিল্লির খুড়ানীটির গোচরত কেজরিওয়ালক সমন জারি করা হয়েছে। ইডির সমনের পিছতে সরব আম আদমি পার্টি। বিজেপি সরকারক তীব্র সমালোচনা করেছে আপর নেতৃত্ব। প্রধানমন্ত্রী কেজরিওয়ালক ভয় করে বলে কটাক্ষ করেছে আপর সাংসদ সন্দীপ পাঠকে। আপনার এই মুহূর্তের ডর খবর জানাইছো। পুনর্বার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে সমন জারি করেছে। 21 ডিসেম্বর কেজরিওয়ালক হাজিরর নির্দেশ দিয়া হয়েছে। দিল্লির খুড়ানীতির গোচরত ইয়ার পূর্বেও উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াক গ্রেপ্তার করা হয়েছিল আর তারপর এইবার মুখ্যমন্ত্রীগুলিক পুনের সমন জারি করা হয়েছে। ইডির সমনের পিছতে সরব আম আদমি পার্টি। বিজেপি সরকারক তীব্র সমালোচনা করেছে আপর নেতৃত্ব। কৈছে যে প্রধানমন্ত্রীয়ে কেজরিওয়ালক ভয় করে, সেই কারণে এনে ধরনের তেখেতলে সমন জারি করেছে। সংসদের কথা কিয়